পিএফ মেনু ব্লগে স্বাগত। তো কেমন আছো আমার ডিজিটাল ফ্যামিলি? আশা করছি সবাই ভালো আছো। আমি বাপন রোজের মতো কাজে বেরিয়ে পড়লাম। আজকে শুক্রবার 28 তারিখ, 28/6/24। দেখা যাক কেমন কি ইনকাম হয়। মেঘলা মেঘলা আবহাওয়া আছে, মেঘছা মেঘছা, বৃষ্টি হলে ইনকামটা ইম্প্রুভ হবে। আর হাইওয়ে দু সাইডে এখন লাগাচ্ছে, স্ট্রিট ল্যাম্পগুলো লাগাচ্ছে, লাগানো হয়ে গেছে, জাস্ট ওয়্যারিং এর কানেকশনগুলো করে দিচ্ছে, মানে কিছুটা জলে আর কিছুটা বন্ধ থাকে। আমি যখন রাত্রেবেলায় বাড়ি যাই তখন দেখতে পাই। ঠিক বলেছো। ফার্স্ট অর্ডার জানবিজ থেকে নিয়ে বেরোলাম, ফ্রাইড রাইস আছে, এটা সরণ্যা নার্সিং হোস্টেলে যাবে, তাই তো? সরণ্যা গার্লস হোস্টেল। ফার্স্ট অর্ডার নিয়ে বেরিয়েছি, টিপটপ করে বৃষ্টি পড়ছে, আবার জোরে নেমে গেল, আবার এর মধ্যে এখানে 1 কিলোমিটারের অর্ডার আছে। 1 কিলোমিটার নাই, মানে 2.3 কিলোমিটার। আবার রেনকোট পরতে হবে, মনে হচ্ছে পরতে হবে, দেখা যাক। নাহলে গাড়ি চালাতে চালাতে বৃষ্টি পড়লে মনে হচ্ছে বেশি গায়ে লাগছে। বললে নেমে গেল, একটু আগে যদি দিয়ে দিত অর্ডারটা। ক্যামেরাকে ওয়াটার প্রুফ করতে হবে, এক ঝামেলা। রেনকোট পরলাম আর বৃষ্টি থেমে গেল, এবার সেই গরম লাগবে। কাস্টমারের লোকেশানে চলে এলাম, ফোন করছি, কেটে যাচ্ছে কেন? একটা অর্ডার কমপ্লিট করে এলাম, জল ঝিমঝিম করে ধরছে আর ছাড়ছে। এসে থেকে সবসময় মেঘলা মেঘলায় আভা। জানবিসে রেস্টুরেন্ট লেট, 45 মিনিট হলো, মানে এক্ষণ আগে অর্ডারটা পড়েছিল, কাস্টমার খেপে যাবে। আড্ডা জোন বলে একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে, এটাও মনে হয় 2-4 দিন হবে হয়তো, কি 1 সপ্তাহখানেক হবে ওপেন করেছে। জোম্যাটোর সাথে লিঙ্কও হয়ে গেছে, আমার একবারও পড়েনি, আমি ওই প্রথম নিতে যাব। পুলিশ লাইন বাজার পার করে দেখাচ্ছে, শিয়ালডাঙ্গা মোড়টা পার করে। লোকেশনটা একটু আপডেট করে নেবো, ওই পারে দেখাচ্ছে। সেম প্রবলেম, আমিও নতুন লিতে এলাম তো আপনার রেস্টুরেন্টে, আমাকে যে চলে, হ্যাঁ ওপরেই দেখাচ্ছে তো, ও বলবে একটু কানে কামড়া বলবে যখনই সময় পাবে, কেননা অ্যাকোরেট করে দিলে আপনারই ভালো, নাহলে আপনাকে তো ফোন করে বিরক্ত করবে, বারবার খুঁজে পাবে না। এবার আমার চিনা হয়ে গেল, আমি আত্মর করবো না, আমি এই পাড়িয়ে আসবো। এই অর্ডারটা সদরঘাট ব্রিজ টপকে আছে, কালী মন্দির বলেছে, কালী মন্দিরের কাছে চলে এলাম। $147 বিল হয়েছে। ঘাটে ব্রিজটা পেরিয়ে কালী মন্দির আছে, বাঁ হাতে নামতে হলো নদী পাড়ের দিকে, ও তো 77 টাকা দিয়েছে। সদরঘাটে ব্রিজের ওপরে ভিউটা হেভি সুন্দর লাগছে, মেঘছা মেঘছা আবহাওয়া আছে, সেই লাগছে ভিউটা। একটা নতুন ক্যাফে খুলেছে, সি ক্যাফে, হয়ে গেল। 210 টাকা ক্যাশ অন ডেলিভারি ছিল, টাকা ঢুকলো, টাকা ঢুকলো এতক্ষণে পকেটে, মানি ব্যাগ খালি ছিল, অনলাইনে টাকা ছিল। 4114 ন্যাচারাল সিটি, নাহলে কল করো না, অসুবিধা লিফট থেকে বেরিয়ে বাঁ দিকে, তাই তো? আচ্ছা, নেম প্লেট, নেম প্লেট লেখা,
আমরা এই রঙে যখনই যাবেন তখনই ক্যামেরা আমরা ক্যাচ করবে। ঠিক আছে, ও প্রজেক্ট ম্যানেজার বলে কথা, ওটা না থাকবো না, যখন এরকম ঘুরবেন তখন ওর ক্যামেরা ক্যাচ করবে। আমি দেখিনি, আমি দেখিনি, আমিও মনে করছি আপনিও তিন তলায় যাচ্ছেন, আমি দেখি। ফ্লোর দেখিনি, ফ্লোর না দেখি বেরিয়ে পড়েছি, একতলা থেকে বেরিয়ে পড়লাম তিনতলা। চলে এসছে লিফট থেকে, বেরিয়ে বাঁ দিকে, মা দেখি তো বললো কল কর, ও কি আছে, ন্যাচারাল সিটি থেকে অর্ডারটা দিয়ে দিলাম, 20 টাকা পেলাম। আবার গিয়ে দাঁড়াতে হবে এখানে, হর্ন ওকেতে দাঁড়ায় যদি দেয় তো দেবে, হর্ন ওকে। অর্ডার রেডি করে দিয়েছে, কম্বো স্ন্যাক্স আছে, এই জায়গাটা বেশ গুলিগালা রায়গঞ্জের এই দিকটা, মানে বোরহাটের কাছাকাছি। গলিতে ভজকট খেয়ে যাচ্ছি, অর্ডারটার ভেতরে স্ন্যাক্সের কম্বো ছিল, কাস্টমার কোয়ান্টিটি হাতে নিয়ে দেখলো, বললো না এত কিছু জিনিস কি আছে, আমি বললাম যে আমরা জানি না, তো আমার কাছে কম্বো স্ন্যাক্স দেখিয়েছে, এর ভেতরে ভিউ ডিটেলসে কি কি আছে না আছে আমি বলতে পারবো না, তবে প্যাকেট খুললে আমি কিন্তু ফেরত নিতে পারবো না, বললো খাবার নেবো না, ক্যান্সেল করুন। তো আমি ক্যান্সেল রিকোয়েস্ট পাঠিয়ে দিলাম, চ্যাট সাপোর্টে অপশানই পেলাম না, যে চ্যাট সাপোর্টের সঙ্গে সঙ্গে কল করার জন্য। তো ক্যান্সেল রিকোয়েস্ট পাঠালাম, উনি যেটা ভালো বুঝলেন সেই পপ আপে দাবিয়ে ক্যান্সেল করে দিলেন। KFC থেকে অর্ডার পড়ল 3869, 3869, 3869। চলো এখানেও KFC অটোমেটিক অর্ডার রেডি হয়ে যায়, আর এইদিকে অর্ডার বানাবে, মানে ওদের তরফ থেকে অটোমেটিক রেডি হয়ে যাবে, অর্ডার প্রতি রেডি। লোকেশান দিয়ে দিয়েছে ভাঙা মসজিদের কাছে, 5 নম্বর ইছালাবাদ, আর এইখানে মালঞ্চোর কাছে এই হনুমান মন্দিরটা আছে হ্যাচারি রোড, ওখানে ওখান থেকে ঘুরে ঘুরে এলাম 2 কিলোমিটার। মেন স্ট্রিট ক্যাফে থেকে আবার একটা অর্ডার পড়লো, এর আগে আমি একটা ডিনাই করে দিলাম, তো কোথায় বিবেকানন্দ স্কুল থেকে ডাকছে সেই লাকি বিরিয়ানি, 2.5 কিলোমিটার পিক আপ আর 300 মিটার ড্রপ, 20 টাকা। ইয়ে ভগবান ক্যা জুলুম হ্যায়, উল্লাস টাইম জিপ, যাই হোক এটা মেরে দিয়ে ঘর চলে যাবো। 10টা বাজতেই চলেছে, 10টা ট্রিপ কমপ্লিট করেছি, 9 ঘন্টা 40 মিনিটের মতো লগ ইন টাইম ছিলাম, মানে টিফিন টাইমটা করিনি, টিফিন টাইমের কাছাকাছি গিয়েছে, বন্ধ করে দিয়েছি। 10টা ট্রিপ কমপ্লিট করেছি, 9 ঘন্টা 41 মিনিট লগ ইন টাইম, আর 10টা অর্ডার কমপ্লিট করেছি, 352.25 টাকা সার্চ পে মিলিয়ে শুক্রবারের ইনকাম। আর এত দূর যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে অলে সেট করে দেবে, আর এই ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফেসবুক পেজ থেকে ফলো করবে, লাইক করবে, শেয়ার করবে। সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।